তা দেশে দিতে ভালো। এখানে যা আমরা আইসি এনকা আইসি তো আমরা ভাঙে আইসি আমরা, কিন্তু এই জায়গায় আইসা অনেক কষ্ট করতে হয়। কিন্তু যারা আসতেছে ওদেরকে আমি বলি যে দর্শক, আজ আমি এসেছি সৌদি আরবের একটি মাজরায়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা কাজ করতেছেন। আজকের বিষয়, তারা কেমন আছে, এই সৌদি আরবে এসে তাদের দিন কেমন যাচ্ছে, তাদের মাসিক ইনকাম কত, এবং তারা বর্তমান সৌদি সম্পর্কে কি বলে। আসুন দেরি না করে আমরা তাদের কাছে জেনে নেই তারা কেমন আছেন। আপনার নাম কি? আমার নাম শামীম। বাংলাদেশের কোন জেলায় বাড়ি আপনাদের? বাংলাদেশের জামালপুর জেলা, ইসলামপুর থানা। কতদিন হলো সৌদি আরবে আসছেন? এই তো প্রায় 2 বছরই হয়ে গেছে, ডিসেম্বর এলে 2 বছর। এই পেশায় কতদিন? এই পেশায় বেশি দিন না, অল্প দিন আসছি। এর আগে আসছিলাম আপনার বলদিয়া কাজে আসছিলাম, ওখানে 4 মাসের বেতন আসছে দেয় নাই, আর আপনি আকামাও দেয় নাই। আকামার ডেট এক্সপায়ার প্রায় 8 মাস চলতেছে। কেন আপনার ওখানে বেতন আকামা দেয় নাই কেন? ওখানে কোম্পানি ভালো না, আকামা দেয় না, কফি কোম্পানি খারবান, আর স্যালারি তো দেই না। 1 মাসে দিলে তার 3-4 মাসে দেয় না। পরে এইভাবে পরে অনেক তিন টাকা পয়সা ইন পাতি করে আসছি, সুস করে বাইনে দিয়ে পরে এখানে আয় পড়ছি। আসতে কত টাকা খরচ হয়েছিল আপনার? আমার ইন টোটালি খরচ হয়েছিল 4,85,000 টাকা। এর মধ্যে আমি টাকা বাড়াইছি ম্যান প্রায় 1,25,000 মতো বাড়াচ্ছি। আমার ইন করে আসছিলাম, ঋণের টাকাও ইয়েও আছে, এখনো দিতে পারিনি। প্রায় আমার হ্যান্ড কেট সারে আরও 2,00,000 টাকা ঋণ আছে। এইখানে কাজ করতেছেন কতদিন হলো? এখানে বেশি দিন হয় না, প্রায় 10-15 দিন হলে আসছি। এখানে আপনার স্যালারি কত? এখানে স্যালারি হিসেবে এখন আমি সঠিক জানি না, কিন্তু এখানে আপনি করতেছি প্রোডাকশনে কাজ করতেছি, ঠিক আছে। এখানে এলে কার্টন ভাবে, 1 কার্টন করলে 3 টাকা, এইভাবে গাড়ি যত কার্টন করবো তত টাকা। এখানে হিসাব এখনো হিসাব পাই নাই, হিসাব পাইলে বোঝা যাবো আমি কত টাকা ইনকাম করতে পারবো। মাসিক 20-25,000 টাকা মনে আইতে পারে, খাওয়া দাওয়া সারা পাঠাইতে পারবো। তো এই যে আপনি আজ প্রায় 2 বছর হয়েছে বিদেশ আইসেন, এত টাকা খরচ করে এখনো আপনি ঋণ যায় পুরোপুরিভাবে দিতে পারেন নাই, তো আপনি কি মনে করেন আপনার এই বিদেশ আসাটা কি ভুল ছিল নাকি সঠিক ছিল? আমার বিদেশ আসাটা একদমই ভুল ছিল। বিদেশ আসার বাংলাদেশে আসছিলাম, ওটাই ভালো আছিলাম, বাংলাদেশে চাকরি করছি, ওখানে 15-20,000 টাকা আমি কামাই করছি। তো এখানে 4-5 লাখ টাকা দিয়ে আসি কোনো ফায়দা নেই, বরং তো আরও আমার ক্ষতি হয়ে গেছে। 2 বছরে যদি আমি বাংলাদেশে চাকরি করতাম, কমসে কম না হলেও 2 লাখ টাকা আমি ডানে ফেলাইতে পারতাম। এখন ডানে ফেলাম তো তুরস্থান, এখন আমার ইনও আছে, আরও এটি নিয়ে খুব টেনশনে আছি। বাড়ির অবস্থা বেশি একটু ভালো না। বাড়ি যাবেন কবে আপনি? বাড়ি কবে দাম এটা সঠিক বলতাম না, আল্লাহ যেদিন নেবো সেদিনকে যাইতে পারবো। এই যে এখন আপনি অবৈধ অবস্থায় আছেন, আপনার ইকামা নাই, তো ইকামা ছাড়া তো আপনার পুলিশের কাছ ধরা দিয়ে তারপরে বাড়ি যাবেন, এটা হচ্ছে নিয়ম। তো আপনার সামনে কি ইকামা করার ইচ্ছা আছে নাকি? এখন এখানে আসছি, দিলে এখানে থেকে ইনপাতিগুলো আস্তে আস্তে কিছুটা হলেও উৎসাহতে পারি, তাহলে আমি কাফেলা হম আসছি। চিন্তা মনে আছি কাফেলার জন্য, অনেক টেনশন নিয়ে আছি কাফেলা হওয়ার জন্য, দিয়ে আল্লাহ কি করে। যদি আপনি কাফালা হন তাহলে আপনার টোটালি কত টাকা মতো খরচ হতে পারে নতুন করে আপনার এই কামা করতে? আমি যদি এখন নতুন ভাবে কাফালা হয় কমসে কম সর্বনিম্ন 10,000 রিয়াল দিতে পারে, বাংলার 2 লাখ টাকার উপরে। তার মানে আপনি এখনো 2 লাখ ঋণী আছেন, আবার এই কামার জন্য আবার 2 লাখ লাগবে? জি, আর 2 লাখ টাকার উপরে লাগবে। 2 লাখ টাকা বাড়িতে ইন শুধু না, এখানে কাবেলাম এটি নিয়ে খুব টেনশনে আছি, কি করবো আল্লাহ করেন জানে। আপনার তো 2 বছরের অভিজ্ঞতা সৌদি আরবে, তো আসলে আমরা অনেক দূর থেকেই শুনি যে এখানে সৌদি আরবে নাকি বেতন ঠিক মতো দেয় না, কাজ করায় বেতন দেয় না, এই বিভিন্ন কথাবার্তা, আসলে আপনি কি মনে করেন এটা কতদূর সত্য, যদি আমার দর্শকদেরকে একটু আপনি জানাতেন? এখনকার আপনার সৌদি আরবের অবস্থা ভালো না, ঠিক আছে। সৌদি আরবের অবস্থা বর্তমানে খুবই খারাপ, এখন সৌদির কাজ করি না, বেতন দিতে দেয় না, যেখানে কাজ করবেন আপনি 200 টাকা সেখানে আপনি 20 টাকা দিয়ে থ, ঠিক আছে। আর বেতন তো দিতেই চায় না, 1 মাসে বেতন দিলে তার 3-4 মাসে রেখেই দেয়। তো তারপরেও তো দেখা যাচ্ছে এখনো সৌদি আরবে মানুষ আসতেছে, কেন আসতেছে আসলে, কি তারা কি মনে করে? এরা মনে করে যে সৌদি আরবে কত মানে যারা বাইরে সৌদি আসছে তারা মনে হয় কত সুখে আছে, আসলে যারা মূলত
দেশে আছে, আসতে চাইতেছে, এরা মনে করতেছে দেখো ওরা খুব শোকে আছে। আসলে মূলত সৌদি আরব যারা আছে বর্তমানে এরা কোনো শোকে নাই, খুব মানে অশান্তিতেই আছে। আর যারা আসতেছে এরা এসেই বুঝতে পারতেছে যে সৌদি আরব কি অবস্থা। আগে দিন এলে পরে দিন এলে বলে যে আসলে কিসে গেলাম সৌদি আরব, এসে ভুলে গেলকে, এগুলোই বলে। আমি যতটুকু বুঝি যে সৌদি আরব না আসাটাই ভালো, বর্তমানে পরিস্থিতি একদমই খারাপ, এখানে সৌদি আরব আসার চেয়ে না আসা অনেক 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 ভালো বাংলাদেশ। তো ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহ আলম খান। কোন জেলায় বাড়ি বাংলাদেশের? বাংলাদেশি জামালপুর ডিস্ট্রিক্ট। কতদিন হলো সৌদি আরব আসছেন? এই তো আইসি 3-4 মাস হবে। হ্যাঁ বরফ পড়তেছে, মনে করেন মরিচের গাছটা গেড়া গাছ এদি তো বরফ পরে গাছ নষ্ট হয়েছে, মরি যাইতেছে গা। তো যদি এই গাছ মারা যায় তাহলে তো আপনাদের কাজ বন্ধ আপাতত? হ্যাঁ এখন গাছ মরে গেলে তো কাজ কাম না থাকলে কাজ কেমনে করবো, গাছ মরে ফল না দিলে কাজ কম কেমনে, কাজ কাম তাঙ্গে বন্ধ হয়ে থাকবে। এখন হয়তো কিছুদিন বয়ে থাকা লাগবো, আবার গরম আলে তো 2-1 মাস পরে গরম পড়লে তো পরে আর কাজ কাম করা যাইব, আবার এই গাছ লাগার লাগবে, পরে আর ফল ধরলে এই সম্ভাবে কাজ কাম হইব আর কি। না আমার পুরো টাকা নিজের না, আমি 1 লক্ষ টাকা আমার ক্যাশ ছিল আর 3 লক্ষ টাকা মতন 3.5 লক্ষ টাকা মতো আর কি ঋণ করা লাগছে। এই ঋণের টাকাটা কিভাবে, কিস্তি থেকে না কারো কাছ থেকে ধার নেওয়া? এটা তো নিয়েছি, কিছু টাকা কিস্তি ভর আছে, 1 লক্ষ টাকা কিস্তি ভর আছে। এটা মাস গেলে 1 লক্ষ টাকা এটা দেওয়া লাগে, 3,000 টাকা দেওয়া লাগে। মাসে 5,000 টাকা না, আমি 3,000 টাকা দিই, হয়তো আমাদের খাতির আছে এজন্যই, এই জন্য আমার 2,000 টাকা আমাদের কম দেয়। আবার এই 1 লক্ষ টাকা নিয়েছি এটা, এটা আবার 5 টাকার লাভ, এটা আবার মাসে আসে 9,500 টাকার লাভ আসে আর কি। টোটালে আপনি প্রতি মাসে এই ঋণ নেওয়া মানে সুদের টাকা নেওয়ার ধরুন কত টাকা, আপনার টোটাল একটা হিসাব বলেন কত টাকা সুদ দিচ্ছেন? টোটালে মনে করেন সুদ আমার যেতেছে ধানেরও আছে 1 লক্ষ টাকা মতো আছে, এটা তো ধান দেওয়া লাগবে। মনে করেন 1 লক্ষ টাকা নিছি, ওটা প্রতি শতকরা মন করা 2 ধারা দেওয়া লাগবে, আর 1 লক্ষ টাকা নিছি এটা হলো 5 টাকা নামে সুদ। এর টোটাল আর কি 15,000 টাকার মতন আর কি মাসে কিস্তি দেওয়া লাগে আর কি, মানুষের দেওয়া লাগবে। মানে এইটা কি সুদ না কিস্তি, এই যে টাকাটা আপনি দিচ্ছেন এটা কি? এটা সুদ দেওয়া লাগে, এটা এই 15,000 টাকা আপনার সুদ দেওয়া লাগে? 15,000 টাকা মাসে সুদ দেওয়া লাগবে এটা মানুষের। তো আপনি যদি মাসে 30,000 টাকা ইনকাম করেন তো এইখান থেকে 15,000 টাকা আপনার সুদ দেওয়া লাগছে, তাহলে আপনি ঋণ হয়ে বিদেশে এসে আপনার লাভ হলো কি? এই বর্তমানে যে সৌদি আরব যে পরিস্থিতি লাভ তো নাই বেশি। এখন মনে করেন যারা দেশ গ্রামে ভালো নাইনে আছে, হয়তো চাকরি বাড়ি করতেছে, দেড় গ্রাম 20,000 টাকা 15,000 টাকা অনেক ভালো দেশে অনেক সুখে আছে। তার কারণ আমি যে 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা মতো খরচ করে আইছি, আমার 10-15,000 টাকা প্রতি মাসে আমার কিস্তি মানুষের দেওয়ার লাগে। এক এই টাকা কবে ওটাইমু আল্লাহ বাক ছাড়া কেউ জানে না। এখন এই যে মনে করেন শীত বরফ পড়তেছে, মরিচ গাছ নষ্ট হয়ে যাইতেছে গা, এর বাদে আবার গরম হলে তেন এটা উঠবো, মানে 2 মাস হয়তো 1 মাস বয়ে থাকা লাগবে। দেশে 15-20,000 টাকা মিললে দেশে হয়তো মাও আছে বাপ আছে সবসময় দেখতে পারে, তো দেশে দিতে ভালো। এখানে যা আমরা আইসি এনকা আইসি তো আমরা ভাঙ্গে আইসি, আমরা যে 50,000, 60,000, 40,000, 33,000, 32,000 এরম ইনকাম করা যাইব, এই শুনি তো আমরা পাগলে ছুটে আই পড়ছি বাংলাদেশ আর কি। কতদিন হলো সৌদি আরব আসছেন? আমার মাত্র হয়তো 25 দিনের মতো হয়েছে আসছি। প্রথম আসে কি এখানে কাজ করেন নাকি আগে কোথাও কাজ করছিলেন? না আমি প্রথম আসে আমার কাকার বাসা আছে, কাকার বাসায় কয়েকদিন রেস্ট নিলাম, পরে কাকা একটা কাজ বাই করলো এখানে, পরে কাকা আমার এখানে ফাটাইলো, পরে এখানে প্রায় 10-12 দিন হয়ে গেল আমি কাজ করতেছি এখানে। কত টাকা খরচ হয়েছে আসতে? আসতে তো প্রায় 4 লাখ টাকা খরচ হয়েছে। কতদিন ধরে এই মাজরায় আপনি কাজ করেন? আমি আসছি এই জায়গায় 7-8 দিন হয়েছে, এই জায়গায় নতুন আসছি। এর আগে কোথায় কাজ করতে? এর আগে ছিলাম সামনে একটা জায়গাতে, ওইটা বলে ইয়া নাসরিয়া বলে, ওই আমার জান ছিল ওর কাছ থেকে, মানে কপিলের একটা সমস্যা হয়ে যায় ওদের সাথে, ওই কারণে কপিলে বলে যে তোর লোক আমি এই জায়গায় কাউরে কাজে দিব না, আমি ওই লোকগুলোরে বাংলাদেশে ইয়ে করে দিব, পাঠিয়ে দিব। তো আমরা ছিলাম হইলো মোট হইলো বাঙালি ছিলাম 3 জন, একজন পাকিস্তানি, আমরা 4 জন কাজ করতেছি। তো পাকিস্তানি সব বাদ আমরা বাঙালি ছিলাম, ওয়ান ছিল। পরে ওই জায়গা থেকে ওর সাথে জামেলার পরে আমরা রে কি করে ও 2 জনকে পাঠিয়ে দেয়, মোট ওই দিন টিকিট পাইছিল 2টা,
আমার কপাল ভালো দেখাই টিকিটটা পাই নাই, আমি পরে দুইজনটা পাঠাই দেই। ও রাত্রে আমি মনে করেন যে ওই জায়গার থেকে নিজে গাড়ি ভাড়া কইরা পরে আমি হাইলে আইসা পড়ছি, আমার এক বড় ভাইয়ের কাছে এলাকার, ওর কাছে আইসা পড়ছি। এখন বর্তমানে এই জায়গায় আসছি, আজকে 7 মাস হয়ে গেছে, 7 মাস ধরে এই হাইল শহরে আছি। তো এখন যে কাজ আপনি করতেছেন এগুলোকে কি বলে, এটাকে কি বলে? ওইটারে বলে আপনার গেরা। হ্যাঁ, মানে তো এখন এখানে কি হিসাবে কাজ করতেছেন, বেতন হিসাবে নাকি হিসাবে? না, এই জায়গায় কাজ করতেছি আপনার সবজি মার্জাগুলো কাজ হয় বেশিরভাগই আপনার ইয়াতে প্রোডাকশনে। এখন যে আপনি প্রোডাকশনে কাজ করতেছেন, মাস শেষে কত টাকা থাকে বাংলা টাকার হিসাব যদি আমাদেরকে বলতেন? ভাই, এটা আসলে সবসময় তো একরকম হয় না, কারণ এখন বর্তমানে শীতের সিজন, এখন বর্তমানে দেখা গেল যে মাল কম। এখন বর্তমানে যদি আপনার সবগুলা মিলে প্রতি মাসে আপনার 20 পড়তে পারে, বা এর চেয়ে যদি আল্লাহ কপাল ভালো রাখে এর চেয়ে একটু বেশি পড়তে পারে। ওইটা আসলে ভাই, যা দেশে যখন আমরা ছিলাম, জন জন মানুষের কাছ থেকে তখন আমরা শুনি যে সৌদি আরব, তখন আমরা কিন্তু ভাবি যে জিনিসটা না জানি কি সৌদি আরবে। কিন্তু ভাই, যে সৌদি আরবে আসে হে বুঝে যে সৌদির কষ্টটা যে কত ইয়া। ভাই আসলে সত্যি কথা কইতে কি